রাধে রাধে বন্ধুরা, আজকে চলে আসলাম বৃন্দাবনে। আর দেখো, বৃন্দাবনে এসে প্রথমে কিন্তু বাঁকী বিহারীকে দর্শন করতে হয়। আমরা তো রাধাকুণ্ডে থাকি, তো আজকে চলে আসলাম একটু বাঁকী বিহারীকে দর্শন করতে। প্রথমে বাঁকী বিহারীকে দর্শন করে চলে গেলাম শ্রী রাধাবল্লভ। রাধাবল্লভজিকে দর্শন করে, রাধাবল্লভ লালাকে দর্শন করে তারপরে আজকে চলে যাব রাধিকা বল্লভ। রাধিকা বল্লভটা অনেকেই হয়তো জানো না বন্ধুরা, তো চলো তবে তোমাদেরকে আজকে রাধিকা বল্লভকে দর্শন করাই। এই দেখো আমাদের রাধিকা বল্লভ, খুব সুন্দর, কিউট এবং খুবই সুন্দর আমাদের রাধিকা বল্লভকে তোমরা দর্শন করো সবাই বন্ধুরা। তারপরে এখান থেকে চলে যাব আমরা সোজা, মানে রাধিকা বল্লভ থেকে সোজা চলে যাব কেশিঘাট। কেশিঘাটে গিয়ে আমরা বোর্ডে একটুখানি যমুনা মায়ের সাফার করব। তো চলো যমুনা মায়ের সাফার করতে করতে একটু রাধা রানীর যমুনা মায়ের গান শুনে নিই। যমুনা জিত কারে কারে রাধা গোরি গোরি, বৃন্দাবন মে ধুম মচাবে বরসানে রি ছোরি, রজ ধাম রাধা জি কি রজ ধানে লাগে, রজ ধানে লাগে মনে খারো খারো যমুনা জির পানি লাগে, মনে খারো খারো যমুনা জির পানি লাগে, মিঠি রস সে ভরিও রে রাধা রানী লাগে মহারানী লাগে। যমুনা মায়ের সফর করে সোজা চলে আসলাম গোবিন্দ মন্দিরে। তো বন্ধুরা, গোবিন্দ মন্দিরে এসে তোমরা কিন্তু খুবই সাবধানে থাকবে। আর এখানে বন্ধুরা এখন বাজে হচ্ছে 12টা, 12টার সময় তো বৃন্দাবনের সব মন্দির বন্ধ করে দেয়, তাই আমরা এখানে একটু আরাম করার জন্য চলে আসছি। কিন্তু আরাম করতে এসে বন্ধুরা বান্দরে আমাদের সঙ্গে যা করলো, বিআরপি বান্দর, চালা বান্দর, এটা বুড্ডা বান্দর, আগা বান্দর মোবাইলে। মন্দিরে একটু আরাম করার জন্য বসলাম, যে 4টার সময় মন্দির আবার সব খুলে দিবে, তাহলে এখন বাজে হচ্ছে 12টা, তো আমরা 2-3 ঘন্টা মন্দিরের মধ্যে আরামসে বসে থাকবো। কিন্তু বন্ধুরা যা হলো আমার সঙ্গে, কিন্তু সেখানে তো আর মোবাইল বের করা, বৃন্দাবনে এসে কিন্তু খুবই সাবধান মোবাইল আর চশমা, যারা মোবাইল আর চশমা নিয়ে আসবে তারা খুবই সাবধানে থাকবে, চশমা তো পরবেই না। তারপরে বন্ধুরা আমাকে এমনভাবে বান্দরের পেছন থেকে ধরেছে বন্ধুরা, ধরে বসেই আছে, যতক্ষণ আমি কিছু না দেবো আমাকে ছাড়বে না, এইরকম অবস্থা। আর আমি তো চিৎকার করতে করতে পুরো পাগল হয়ে গেছিলাম। তারপরে বন্ধুরা কোনো রকমভাবে সেখানকার যে পূজারীরা থাকে, গোবিন্দ মন্দিরের পূজারীরা, তারা আমাকে বান্দরের হাত থেকে ছাড়িয়ে দিল। তারপরে বন্ধুরা ফিরে গেলাম বাড়িতে রাধাকুণ্ডে। আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, রাধে রাধে।